নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। প্রথমে চোখ রাখবো সবচেয়ে খুশির বড় খবরে। ভ্যাকসিন অভিযান শুরুর আগেই দৈনিক সংক্রমণের পতন, কমলো মৃত্যুও। করোনা ভাইরাসের টিকাকরণ শুরুর আগেই কমতে শুরু করেছে দেশের দৈনিক সংক্রমণ। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আক্রান্ত হয়েছেন 12,584 জন, মারা গিয়েছেন 167 জন। দৈনিক মৃত্যু সংখ্যা 200 নিচে নেমে গিয়েছে, বেড়েছে সুস্থতার সংখ্যাও। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 18,385 জন। এদিকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ আজই পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। চোখ রাখবো অতি গুরুত্বপূর্ণ খবরে, আগে ভাগেই আধার এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে। পাসপোর্ট সেবা কেন্দ্রের মতো এখানেও একটি টোকেন সিস্টেম রয়েছে, এক্ষেত্রে আবেদনকারীকে একটি টোকেন নিতে হবে। খানিকটা পাসপোর্ট সেবা কেন্দ্রের আদলে 2019 সালে আধার সেবা কেন্দ্র চালু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। এক্ষেত্রে আধার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাওয়া যায়। কিন্তু একটা বড় সমস্যা হলো ভিড় আর লম্বা লাইন, এর জেরে অনেকটা সময় নষ্ট হয়, আর এই সংক্রমণের সময় তো উল্টো বিপদ হতে পারে। এই পরিস্থিতিতে অনলাইনে আগেভাগে আধার এনরোলমেন্টের জন্য অ্যাপয়েন্ট বুক করে নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের পছন্দ মতো সময় বেছে নেওয়া যায়। এক্ষেত্রে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলে অনেকটা সময় বেঁচে যায়, তাছাড়া লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না, বিশেষ করে এই সংক্রমণের সময় ভিড় থেকে বাঁচাও যায়। কিন্তু কিভাবে বুক করবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, চলুন জেনে নেওয়া যাক। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.uidai.gov.in এ যেতে হবে। এরপর হোম পেজ থেকে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে মাই আধারের ড্রপ ডাউন মেনু থেকে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশন সিলেক্ট করা যেতে পারে। এবার নিজের শহর, ঠিকানা এবং বিষয়গুলি সিলেক্ট করতে হবে। এরপর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে অপশনে ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে মোবাইল নম্বর দেওয়ার অপশন আসবে। মোবাইল নম্বর দেওয়ার পর ফোনে ওটিপি আসবে এবং ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর একটি নতুন উইন্ডো খুলে যাবে, এখানে সংশ্লিষ্ট আবেদনকারীকে আধার সম্পর্কিত তথ্যগুলি পূরণ করতে হবে। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে নিজের পছন্দ মতো একটি তারিখ ও সময় বেছে নিতে হবে। এই কাজগুলি হয়ে গেলে চলে আসবে একটি বুকিং অ্যাপয়েন্টমেন্ট নম্বর। পাসপোর্ট সেবা কেন্দ্রের মতো এখানেও একটি টোকেন সিস্টেম রয়েছে, এক্ষেত্রে আবেদনকারীকে একটি টোকেন নিতে হবে, তারপর তথ্যগুলির ভেরিফিকেশন হবে। একবার এই ভেরিফিকেশনের কাজ শেষ হয়ে গেলে ক্যাশ কাউন্টারে যেতে হবে আবেদনকারীকে। নির্দিষ্ট প্রয়োজনে কোনো ফি চার্জ করা হলে এখানে সেই টাকা জমা দিতে হবে। উল্লেখ্য, নতুন এনরোলমেন্টে প্রক্রিয়ায় কোনো টাকা লাগে না, কিন্তু যদি সংশ্লিষ্ট আবেদনকারী কোনো তথ্যে আপডেট আনতে চান, অর্থাৎ নাম, ঠিকানা, মোবাইল নম্বর কোনো সংশোধন বা পরিবর্তন করতে চান, তাহলে একটি ফি দিতে হয় তাকে। এক্ষেত্রে আবেদনকারীদের জন্য অপারেটর ওয়ার্ক স্টেশন রয়েছে। পরবর্তীতে চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া খবরে। ফের নামবে পারদ, আগামী 3 দিন রেকর্ড শীত পড়ার সম্ভাবনা। IMD অনুযায়ী আগামী 3 দিন পর্যন্ত দিল্লি, উত্তর পশ্চিমী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও চণ্ডীগড়ে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সোমবারেও কনকনে ঠান্ডায় কেঁপেছে উত্তর ভারত, অধিকাংশ জায়গায় পড়ে গেছে আজ তাপমাত্রা, চলবে শৈত্য প্রবাহ। মৌসুম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী 3 দিন দেশের বিভিন্ন অংশে ঝাঁকে শীত পড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তর ভারতের বেশিরভাগ অংশে আগামী 3 দিন ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পড়ে যেতে পারে। IMD অনুযায়ী আগামী 3 দিন পর্যন্ত দিল্লি, উত্তর পশ্চিমী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও চণ্ডীগড়ে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের জেরে রাজস্থানের বেশ কিছু এলাকায় ইয়েলো অ্যালার্টও জারি করা হয়েছে IMD তরফে। লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা 7 ডিগ্রি ছিল। লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কেরল, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ ও সিকিমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে ন্যূনতম তাপমাত্রা 7 ডিগ্রি ছিল, তাপমাত্রা আরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাঞ্জাব ও হরিয়ানা কনকনে ঠান্ডায় কাঁপছে। হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 0 ডিগ্রি নিচে চলে গিয়েছে। শ্রীনগরে ন্যূনতম তাপমাত্রা 0.2 ডিগ্রি হয়ে গিয়েছে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে সারা বিশ্বেরই মাথা ব্যথা। হাড়ির খবর জানতে চায় হোয়াটসঅ্যাপ, ত্যাগ করার কথা ভাবছেন ব্যবহারকারীরা। অনলাইনে কিছু কিনছেন, তার তথ্য আপনার থেকে জানতে চায় হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক। ঘনিষ্ঠ কারো সঙ্গে রেস্তোরাঁয় খেতে গেলেন, কি খেলেন, কেন খেলেন, তাও জেনে রাখতে চাইছে এই মেসেজিং অ্যাপ। শুধু তাই নয়, আপনার অর্থনৈতিক অবস্থা, ফোনের কন্ট্যাক্টে কারা কারা আছেন, এমনকি ফোন ক্র্যাশ করলে তার কারণগুলি পর্যন্ত জেনে রাখতে চায় হোয়াটসঅ্যাপ। আগামী ফেব্রুয়ারি মাস থেকে লাগু হওয়া নতুন নীতি অনুযায়ী এসবই জেনে নেবে এই অ্যাপটি। চলতি মাসে সেই অধিকার চেয়েই তারা আপডেট করেছে তাদের পলিসি, এবং ব্যবহারকারীরা তার সঙ্গে একমত হতে বাধ্য, না হলে ফেব্রুয়ারি মাস থেকে তারা আর ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপ। আগামী দিনে যার হাতে যত বেশি তথ্য বা ডেটা রয়েছে, বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা তত বেশি, এমন কথা গত 1 দশক ধরে বিশেষজ্ঞরা বলে আসছেন। আর এই কথাটা অক্ষরে অক্ষরে ধরে নিয়ে উপভোক্তাদের হাড়ির সব খবর জানার অধিকার চাইছে হোয়াটসঅ্যাপ, এমনটাই মনে করছে ওয়াকিব আল মহল। আর সেখান থেকেই নানা মহলে প্রশ্ন উঠছে, এবার কি তবে হোয়াটসঅ্যাপে ত্যাগ করার সময় এসেছে? শুধুমাত্র সাধারণ মেসেজিং অ্যাপ হিসেবে নয়, হোয়াটসঅ্যাপ এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে মিশে গিয়েছে। সকালে সুপ্রভাত লেখা মেসেজ থেকে প্রয়োজনীয় খবরের লিঙ্কে আদান প্রদান, রাতে ঘুমোতে যাওয়ার আগে জোকস পাঠানো,
হোয়াটসঅ্যাপকে পরিত্যাগ করলে তার প্রতিযোগী অ্যাপগুলি কতটা পারবে একই রকমভাবে এই পরিষেবা দিতে। হোয়াটসঅ্যাপের মতোই একই ধরনের সুবিধা দেয় সিগন্যাল অ্যাপটিও। মেসেজিংয়ের পাশাপাশি অডিও ও ভিডিও কলও করা যায় তাতেও। সিগন্যাল খুব নিরাপদ অ্যাপ বলেই মনে করেন বহু মানুষ, বিশেষ করে যারা রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। এতে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কার তুলনায় অনেক কম বলেই মনে করেন সবাই। পরবর্তী অতি সুখবর, কোভিশিল্ড আজই কলকাতায়। ভোররাত থেকে সিরামের ভ্যাকসিন বোঝাই পরপর ট্র্যাক গন্তব্যের দিকে। অপেক্ষার অবসান, ধীরে ধীরে পুনের সিরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড বোঝাই ট্র্যাক দেশের 13টি এলাকার উদ্দেশ্যে যাত্রা করতে শুরু করলো। এই ঐতিহাসিক মুহূর্তে দেশের করোনা যুদ্ধের অধ্যায়ে এক নতুন মাত্রা যোগ করা হয়েছে। ট্র্যাক থেকে বিমান মারফত এই ভ্যাকসিন বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, তারপরই বহু প্রতীক্ষিত টিকাকরণের কাজ দেশ জুড়ে শুরু হয়ে যাবে। এর আগে সোমবার বিকেলে জানা যায় যে সিরামের সঙ্গে টিকাকরণ নিয়ে সরকারি চুক্তি স্বাক্ষরিত করেছে কেন্দ্র। এরপর থেকে তুঙ্গে ছিল দেশের বিভিন্ন প্রান্তে কোভিশিল্ড পৌঁছানোর প্রস্তুতি। এদিন ভোর 5টা থেকে সিরামের কারখানার সামনে কড়া নিরাপত্তায় ওই বিশেষ ট্র্যাকগুলিকে বেরিয়ে আসতে দেখা যায়। প্রসঙ্গত, একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই ভ্যাকসিন রাখতে হবে, আর ট্র্যাকে সে বন্দোবস্ত করা রয়েছে। এদিকে এদিন ভোররাতে ট্র্যাক বের হওয়ার আগে নারকেল ফাটিয়ে ট্র্যাকের যাত্রা শুরু করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ ডেপুটি কমিশনার নম্রতা পাটিল। জানা গিয়েছে পুনে বিমানবন্দরের 3টি ট্র্যাকে 478টি বাক্সে এই ভ্যাকসিন রাখা রয়েছে। যা দেশের বিভিন্ন শহরে আজই পৌঁছে যেতে চলেছে। এই প্রতিটি বক্সের ওজন 32 কেজি। কলকাতার বুকে আজই কোভিশিল্ড পৌঁছে যাচ্ছে বলে খবর। দেশের 8টি বাণিজ্যিক উড়ানে বিভিন্ন গন্তব্যে এই ভ্যাকসিন আজই পৌঁছতে শুরু করেছে বলে খবর। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, বাড়িতে বসে এবার রিনিউ করতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স। রিনিউ করার জন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে জেনে নিন। এবার বাড়িতে বসে নিজের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন। করোনা ভ্যাকসিনের জেরে ভিড় জায়গা আমাদের সকলেরই এড়িয়ে চলা উচিত। সুস্থ থাকতে সচেতন এবং সতর্ক থাকা উচিত। দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন ব্যাংক থেকে অফিস বেশিরভাগ কাজই বাড়িতে বসে করা যাচ্ছে। তবে জেনে নিন ড্রাইভিং লাইসেন্স কিভাবে বাড়িতে বসে রিনিউ করাবেন। প্রথমে পরিবহন বিভাগের ওয়েবসাইট parivahan.gov.in এ লগইন করতে হবে। এখানে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবায় ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীকে DL পরিষেবায় ক্লিক করতে হবে। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের নম্বরের সঙ্গে জরুরি তথ্য দিতে হবে। সমস্ত জরুরি ডকুমেন্ট আপলোড করতে হবে। নিকটবর্তী RTO অফিসে গিয়ে স্লট বুকিং করার জন্য পেমেন্ট করতে হবে। RTO কার্যালয়ে আপনার বায়োমেট্রিক ডিটেইল ও ডকুমেন্ট ভেরিফাই করা হবে। এরপর আপনার লাইসেন্স রিনিউ হয়ে যাবে। তবে প্রশ্ন, রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে, এরপর স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার বয়স 40 বছরের বেশি হলে ডাক্তারের কাছ থেকে ফর্ম 1 ফিল আপ করাতে হবে। অরিজিনাল এক্সপায়ার্ড ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ছবি ও আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হওয়ার পর 30 দিনের সময় দেওয়া হয় রিনিউ করার জন্য। 30 দিন পর রিনিউ করলে ফাইন দিতে হবে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, শীতে আপনার বয়সে রোজ কটা ডিম খাওয়া উচিত জেনে নিন ডায়েটিশিয়ানদের পরামর্শ। ব্রেকফাস্টে ডিম অথবা দুপুরে গরম ভাতে ডিম কষা, মধ্যবিত্তের খাদ্যাভ্যাসে এই পদ খুবই সাধারণ একটি বিষয়। কিন্তু আপনার যা বয়স তাতে কি এই হেন খাদ্যাভ্যাসকে জারি রাখা সঠিক হচ্ছে, কি বলছেন বিশেষজ্ঞরা? রোজ কটি ডিম খাবেন বয়স অনুযায়ী জেনে নিন। ডিম অনেকেরই প্রিয় খাবার তালিকায় থাকে, কিন্তু ডিম খাওয়া কতটা উপকারী, অতিরিক্ত ডিম খেলে শরীরের উপর কি ক্ষতিকর প্রভাব পড়তে পারে তা নিয়ে বিভ্রান্ত হন অনেকেই। যাদের উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে তাদের সপ্তাহে 3 দিন কুসুম ছাড়া ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানদের মতে 5 থেকে 10 বছরের শিশুদের দিনে 1টি করে ডিম খাওয়া উচিত। ওজন কম থাকলে কুসুম সমেত ডিম খেতে হবে, আর ওজন বেশি হলে কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 10 থেকে 15 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2টি করে ডিম খেতে পারেন, তবে 2টি ডিমেরই কুসুম খাওয়া সঠিক হবে না, 1টি কুসুম সমেত 1টি কুসুম ছাড়া। 15 থেকে 20 বছরের বয়সীরা দিনে 3 থেকে 4টি ডিম খেতে পারেন, কিন্তু দিনে প্রোটিন সমৃদ্ধ অন্যান্য খাবার খেলে ডিম না খাওয়াই যথাযথ। 20 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2 থেকে 3টি ডিম খেতে পারেন, তবে ওজন বেশি থাকলে কুসুম না খাওয়াই উচিত। 20 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা দিনে 2 থেকে 3টি ডিম খেতে পারেন, তবে ওজন বেশি থাকলে কুসুম না খাওয়াই উচিত। 30 থেকে 40-এর মধ্যে বয়স হলে দৈনিক 2টির বেশি ডিম খাবেন না, কুসুম বাদ দিয়ে খাওয়াই ভালো। 40 থেকে 50 বছরের মধ্যে যারা ডিম খান তাদের কুসুম ছাড়া দিনে 2টি করে ডিম খেতে বলা হচ্ছে। 50 থেকে 60 বছরের মধ্যে যাদের বয়স তাদের কুসুম ছাড়া দৈনিক 1টি ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটিশিয়ানরা।